না না ওরম কেমনে দেখুন আজকে চতুর্থ দিনে আমরা বুঝতে পারছি ধীরে ধীরে যে প্রশাসন কতটা নিষ্ঠুর হলে পড়ে আমাদের আজকের এই চতুর্থ দিনের অনশন মঞ্চ থেকে এখনো রাজ্য সরকারের দৃষ্টিতে আমরা নিতে পারি আমাদের একের পর এক শিক্ষকরা এত ক্লান্ত হয়ে পড়ছেন এত অসুস্থ হয়ে পড়ছেন গতকালকে পর্যন্ত আমাদের তিন তিনজন শিক্ষক অ্যাডমিট হয়েছে আজকে এই মাত্র একজন শিক্ষককে হসপিটালে পাঠানো হয়েছে এখন আরেকজন শিক্ষক সেন্সলেস হয়ে গেছে একজন শিক্ষক দুইজন শিক্ষক সেন্সলেস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স এখনো আসেনি আমরা স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছিলাম আমাদের এই অনশন মঞ্চ কর্মসূচি শুরুর আগে অথচ একটা মেডিকেল টিম আজকের দিন পর্যন্ত পাঠায়নি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের একটা সর্বোচ্চ স্তরে আজকে আমরা এই অনশন মঞ্চের ব্যবস্থা করেছি অনশন মঞ্চে বসেছি কিন্তু আমরা সরকারের তরফ থেকে কোনো প্রকারের সহযোগিতা পাচ্ছি না ভাবতে অবাক লাগে আমাদের শিক্ষকদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ।